ফের নিয়োগ বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের। 2014 টেট পুরোপুরি বাতিলের হুঁশিয়ারি, প্রায় 60,000 প্রাথমিক নিয়োগ নিয়ে প্রশ্ন। 2014 টেট ও নিয়োগ নিয়ে প্রশ্ন বিচারপতির। বড় খবর, আবারও নিয়োগ বাতিলের হুঁশিয়ারি, 60,000 প্রাথমিক নিয়োগ নিয়ে প্রশ্ন, 2014 টেট ও নিয়োগ নিয়ে প্রশ্ন বিচারপতির। ওএমআর না পেলে টেটে বাতিলে বাধা হবে, বাধ্য হবে আদালত। ওএমআর না পেলে টেট বাতিলে বাধ্য হবে আদালত, নিয়োগ প্রক্রিয়াও বাতিল করে দিতে হবে। কড়া পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থার। 2014 টেটে নিয়োগ, 2016 এবং 2020 সেই টেট পুরোপুরি বাতিলের হুঁশিয়ারি। আরও একটা খবর আছে হাইকোর্টের, আরও একটা খবর রয়েছে এই নিয়োগ দুর্নীতি তদন্তে। মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ, মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। এর আগেও পর্যবেক্ষণ দিয়েছিলেন বিচারপতি, নিয়োগ মামলায় মুখ্য সচিবে ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার সরকারি অফিসাররা, ধৃত অফিসারদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন। সিবিআই এর আবেদনে মুখ্য সচিবকে তৃতীয়বার সময়, 23 এপ্রিলের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ।